মোটে আমাদের আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সব জায়গা থেকে আসে। তো এবার থানার পাড়া নদিয়া থেকে এসছে, পলাশীপাড়ার থেকে এসেছে দেখেছিলাম, এখনও তো চলছে, কাজে এক্স্যাক্ট ফিগার তো বলা মুশকিল চলছে। আর দু নম্বর হচ্ছে একটা বোধহয় লোহাপুর বা বীরভূম থেকে একটা একটা এসছে। তারপর এখন দেখা যাক আর কোথাতে কী আসে। মোটামুটি এখনও পর্যন্ত 24-25টা তো হয়ে গেছে, খুব বেশি যে রেসপন্স তা হয় না, তবে ইট ইজ ইনক্রিজিং যত ছড়াচ্ছে যে হয় এখানে, কারণ এটা তো আর কেউ করে না, শুধু আমার ডিস্ট্রিক্ট না, নেবারিং ডিস্ট্রিক্ট না, ইভেন ওয়েস্ট বেঙ্গলও কেউ করে না, বাইরের কেউ করে কিনা আমি জানি না, মানে গভর্নমেন্ট লেভেল ছাড়া অন্য কোথাও এরকম একটা নির্দিষ্ট দিনে বিনা পয়সা পুরো ক্যাম্প কোথাও বোধহয় হয় না। এটা আমি করি, করে আসছি লাস্ট 26 ইয়ার্স, 26 বছর ধরে আমি করে আসছি, করতেই সবই দিই চলছে মোটামুটি। এবার দেখলাম একটু পুরুষ পেশেন্টই বেশি, এখনও পর্যন্ত যা দেখেছি 17টা মতন পুরুষ হয়ে গেছে, 9টার মতন ফিমেল হয়ে গিয়েছে, কিন্তু অন্যবারের রেসপন্স আমার যতদূর মনে পড়ে ফিমেল পেশেন্টটাই বেশি হয়, কিন্তু এবার ফিমেলটাই দেখছি কম, মেল পেশেন্টের সঙ্গে একটু বেশি এবারটা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের খাওয়া দাওয়াটা ঠিক রাখা, হাইজিনটা যদি মেনটেন করে তাহলেই মনে হয় অনেকখানি নিজেদেরকে সেফ রাখা যায়। সাধারণ যেগুলো একটু মশারিতে শোও, হাত ধুয়ে খাও, এমনি এই সামান্য জিনিসগুলো যদি ঠিকঠাক করা যায় তাহলেই অনেকখানি আমরা নিজেদেরকে প্রোটেকশন রাখতে পারি। ধূমপান করো না, অ্যালকোহল খেও না, বেশি রাত জেগো না, বেশি ওই আজকাল হোয়াটসঅ্যাপ ফেসবুক হওয়াতে সে অন্ধকার ঘরের মধ্যে পড়ে যাচ্ছে সার্চিং, তো সেগুলো করলে চোখ খারাপ হয়, অনেক কিছু তার ডিস্টার্বেন্স রয়েছে, কানের মধ্যে লাগিয়ে শুনছে তো শুনছে কিন্তু মনে নেই, সবসময় একটা ইম্পালস যাচ্ছে ব্রেনে, তাতে কতখানি আস্তে আস্তে ডেফনেস, কানে শুনতে পাবে না, হবে হচ্ছে অলরেডি। যেমন চড়ুই পাখি আর দেখা যায় না, কেন ওই ভাইব্রেশনে ওরা টিকতে পারছে, তো তার এফেক্ট তো শরীরের উপর পড়ছে। তো কাজেই সাধারণ কতগুলো জিনিস একটুখানি মেনে চললে ঠিক থাকবে, বিশেষ করে গুরুজনদের কথা একটু শুনতে হবে, আজকাল কেউ আর গুরুজনদের কথা শোনে না, কোন তাদের যেটা এক্সপিরিয়েন্সের দাম আছে সেটাকে তো দিতে হবে, কিন্তু নতুন জেনারেশন তো সেটা তো মানতে চায় না, তো যার জন্য এগুলো বাড়ছে, কিন্তু সেগুলো তাদের কথা শুনলে পরে আমার মনে হয় অনেকখানি নিজেকে প্রোটেক্টেড রাখা যায় সব দিক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে হোক, বাইরের এনভায়রনমেন্ট থেকে হোক, সব দিক থেকেই কিছুটা নিজেকে সেফ রাখা যায়।